বাংলাদেশে এমন কিছু শিল্পী রয়েছে যাদের গান ছোট বড় সকলেই শুনে থাকে, যাদের অসাধারণ কণ্ঠে মুগ্ধ হয় কোটি দর্শক, যাদের গানগুলো থাকে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে। বাংলাদেশে এমন কিছু শিল্পী রয়েছে যারা একটি গান দিয়েই মাতিয়েছিল সারা বাংলাদেশ। তাহলে চলুন দেখে নেই এক গানে বাংলাদেশ কাঁপানো শিল্পীদের। শুরুতেই রয়েছে তাহসান খান, বাংলাদেশের অন্যতম পরিচিত এবং ফেমাস সিঙ্গার তাহসান খান, যার কোটি কোটি ফ্যান্স ফলোয়ার ছড়িয়ে রয়েছে সারা বাংলাদেশে, যে একাধারে একজন শিক্ষক, অভিনেতা এবং সিঙ্গার। কিন্তু দর্শকদের মাঝে তিনি সিঙ্গার হিসেবেই বেশ পরিচিত, যে এখন পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন দর্শকদের। তাহসান তার গান দিয়ে মাতিয়ে রেখেছিল কয়েক যুগ। তবে তাহসান তার আলো আলো গানের মাধ্যমে পরিচিতি পায় দর্শকদের মাঝে। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, সেই থেকে এখন পর্যন্ত অসংখ্য হিট গান রয়েছে তাহসানের। এরপর রয়েছে মেহরাব আফরোজ শাওন। বাংলাদেশে যত গুণী মানুষ রয়েছে তাদের মাঝে অন্যতম একজন মেহের আফরোজ শাওন, যে তার বহুমুখী প্রতিভা দিয়ে মুগ্ধ করে বাংলার কোটি দর্শকদের। গুণী এই অভিনেত্রী তার দক্ষ অভিনয় দিয়ে ভালোবাসা অর্জন করলেও গানের বেশ সুনাম অর্জন করেছে দর্শক মহল থেকে। তার অসংখ্য জনপ্রিয় গান থাকলেও তার কালজয়ী গান এটি। যদি মন কাঁদে তুমি চলে এসো, তার অসাধারণ এই গানটি দিয়েই রাতারাতি ভাইরাল হয় সকলের মাঝে। তার অসাধারণ কণ্ঠে এবং গানের লিরিক্সে পাগল হয় কোটি গান প্রেমীরা। বাংলাদেশের যত এভারগ্রিন গান রয়েছে তার মাঝে এই গানটি একটি। এরপর রয়েছে সিনহা হাসান, বর্তমান সময়ের অন্যতম পছন্দের একজন শিল্পী সিনহা হাসান, যে রাতারাতি ভাইরাল হয়ে জনপ্রিয়তা পেয়ে যায় দর্শক মহলে। আপনি যদি কোনো প্রকার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তাহলে সিনহা হাসানের এই গানটি অবশ্যই শুনেছেন। তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি, তোমায় আমি। অসাধারণ এই গানটির লিরিক্সের জন্যই গানটি এতটা ভাইরাল হয় সকলের মাঝে। এরপর রয়েছে সীমা, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, যা কম বেশি সকলেই শুনেছেন। একটা সময় সকল ধরনের সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেরিয়েছে এই গানটি, বিশেষ করে টিকটকে। রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, টিকটকে ব্যবহার করা হয়েছে কয়েক লক্ষ বার। এই একটি গান ভাইরাল হওয়ার মাঝেই জনপ্রিয়তা পেয়ে যায় সীমা। এরপর রয়েছে মিনার, মিনার বাংলাদেশের অন্যতম পছন্দের একজন সিঙ্গার, যার প্রতিটি গানই ভালোবাসা অর্জন করে দর্শক থেকে, যার গান মানেই ভিন্ন কিছু। খুব অল্প সময় সঙ্গীত জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেয় মিনার। তবে এক্ষেত্রে মিনারের ভাগ্যটাও বেশ ভালো, কারণ মিনার তার জীবনের প্রথম গানটি দিয়ে বাজিমাত করে নেয়। যে ঠিক শুনেছেন, মিনারের গাওয়া প্রথম গানটি ভাইরাল হয় রাতারাতি। আর এই গানটির মাঝেই সারা দেশে জনপ্রিয়তা পেয়ে যায় মিনার। এরপর রয়েছে তসিবা বেগম, সিলেটের আঞ্চলিক ভাষায় গান আজকে যতটা জনপ্রিয় তা এই মানুষটির জন্যই। এই গানটি ভাইরাল হওয়ার পরেই তসিবা বেগম জনপ্রিয়তা পায় সারা দেশে। ছোট থেকে বড় সকলেই মুগ্ধ হয়েছে এই গানটিতে। এক সময় সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেরিয়েছে তসিবা বেগমের এই গানটি, কয়েক লক্ষ বার ব্যবহার করা হয়েছে টিকটকে। তসিবা বেগম মূলত জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় এই গানটি ভাইরাল হওয়ার মাধ্যমে। বর্তমানে তসিবা বেগমের আঞ্চলিক গানগুলো সকলেই পছন্দ করে থাকে। এরপরে রয়েছে সুলতানা ইয়াসমিন লায়লা। লায়লার এই গানটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। লায়লা তার এই অসাধারণ গানটির মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়। বর্তমানে লায়লা দর্শকদের বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিচ্ছে। তার রিসেন্ট রিলিজ হওয়া গানটিও বেশ জনপ্রিয়, অসংখ্যবার ব্যবহার করা হয়েছে এই গানটি।
রয়েছে তানভীর ইভান। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি। তানভীর ইভানের এই গানটি আপনি একবার হলেও শুনেছেন। এক সময় ইউটিউব থেকে শুরু করে সকল স্থানে ছড়িয়েছিল এই গানটি। সঙ্গীত প্রেমীদের কাছে এখন পর্যন্ত এটি একটি পছন্দের গান। সকল শ্রেণীর দর্শকদের মুগ্ধ করেছে তানভীর ইভানের এই গানটি। এরপর রয়েছে ফকির সাহেব। ফকির সাহেবের এই গানটি আমরা সকলেই শুনেছি। পুরনো এই গানটিকে নতুন করে প্রাণ দিয়েছে ফকির সাহেব। এরপর রয়েছে আলী হাসান। আলী হাসানের এই গানটি তো আপনি অবশ্যই শুনেছেন। সকল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে এই গানটি। রাতারাতি ভাইরাল হয় জনসাধারণের মাঝে। এরপর রয়েছে সুকুমার। বাউল সুকুমারের এই ভাইরাল গানটি আমরা সকলেই কম বেশি শুনেছি। বাংলাদেশে যে সকল জনপ্রিয় গান রয়েছে তার মাঝে অন্যতম জনপ্রিয় ভাইরাল গান এটি। এরপর রয়েছে আতিফ আহমেদ নিলয়। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর। বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় সিঙ্গার আতিফ আহমেদ নিলয়, যার অসাধারণ গানে মুগ্ধ ছিল কোটি দর্শক। নিলয়ের প্রতিটি গানই ছিল দর্শকপ্রিয়। নিলয়ের প্রতিটি গানই ছিল সুপারহিট। এই গানটি তো আপনারা সকলেই কম বেশি শুনেছেন। এই গানটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় মুশকিল। শিল্পী নাটকে পাভেলের গাওয়া এই গানটি জনপ্রিয়তা পেয়েছে দেশ জুড়ে। গানটি ভাইরাল হয়েছে সকল স্তরের জনগণের মাঝে। পাভেলের একার কণ্ঠে ছেলে এবং মেয়ের ভয়েস, আফরান নিশোর দক্ষ অভিনয়ে, পারফেক্ট এক্সপ্রেশনে পুরনো গানটা নতুন করে জনপ্রিয়তা পেয়েছে সকলের মাঝে। সকল সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছিল এই গানটি দিয়ে, বিশেষ করে টিকটকে। এই গানটি ভাইরাল হওয়ার কারণেই পাভেল পরিচিতি পায় দর্শকদের মাঝে। পাভেলের নতুন ভাইরাল গানটিও পছন্দ করছে দর্শক। এরপর রয়েছে আরমান আলিফ। বাংলাদেশে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন শিল্পী আরমান আলিফ। আরমান আলিফ তার অপরাধী গানটির মধ্য দিয়ে ভাইরাল হয় সারা দেশে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম। এই গানটি ভাইরাল হওয়ার মাধ্যমে জনপ্রিয়তা পায় আরমান আলিফ। আরমান আলিফের গানগুলো বেশি জনপ্রিয় ইয়ং জেনারেশনের মাঝে। তার বিশাল ফ্যান বেজের বড় অংশ হল ইয়ং জেনারেশন। আরমান আলিফের বেশ কিছু গানই ভাইরাল দর্শক মহলে। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না। আরমান আলিফ এতটা জনপ্রিয় তার অসাধারণ স্যাড সংগুলোর জন্য। এরপর রয়েছে হাসান শামস ইকবাল, যে মূলত দর্শক মহলে বেশি জনপ্রিয় তার ম্যাচআপ গান দিয়ে। ওগো তোমার আকাশ দুটি চোখে, তার তৈরি ম্যাচআপ গান দিয়ে ভাইরাল হয় দর্শকদের মাঝে। রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় শামস। তবে শামস ইকবালের জনপ্রিয়তার পেছনে বড় হাত রয়েছে দৃষ্টিয়া নামের। মূলত তাদের দুজনের কণ্ঠের ম্যাচ আপেই দর্শক বেশি পছন্দ করে থাকে। পুরনো আর নতুন গানের এই মিশ্রণ খুবই উপভোগ করে সকল দর্শক। এরপরে রয়েছে নোবেল। আপনি এই মানুষটিকে তার পাগলামির জন্য ঘৃণা করতে পারেন, সেটা স্বাভাবিক, কিন্তু তার কণ্ঠে গাওয়া একটি গান হলেও আপনার ভালো লেগেছে। ভারতের রিয়েলিটি শোতে অসাধারণ গান গেয়ে ভাইরাল হয় নোবেল। সেই তুমি কেন এত অচেনা হলে। এই গানটি ছড়িয়ে যায় সকল স্থানে। তার বিভিন্ন গান মাতাতে থাকে ভারত বাংলাদেশ দুই দেশকেই। তার গাওয়া প্রতিটি গানই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে, বিশেষ করে বাবা গানটি। বাবা কতদিন কতদিন
নোবেল পাগলামি করলেও তার প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহই করা উচিত নয়। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেসি হ্যায় জিন্দেগানি। এই গানগুলো একটা সময় কাঁপিয়ে বেরিয়েছে দুদেশ।